তার হাত ধরে আত্মপ্রকাশ ঘটে বাংলা গানের এক অন্য ধারা। স্বাধীন দেশের সংস্কৃতিতে তুলেছিলেন তুমুল আলোড়ন। বাংলাদেশের সঙ্গীতের ইতিহাসে পপ সঙ্গীতের অনন্য পথিকৃৎ তিনি। বেঁচে থাকলে 73তম জন্মদিন পালন করতেন প্রয়াত এই কিংবদন্তি। শুভ জন্মদিন গুরু আজম খান। আলালো দুলাল ওরে সালেকা ওরে মালেকা, গানগুলোর কথা মনে হলেই চোখের সামনে ভেসে ওঠে বাংলাদেশের পপ ও ব্যান্ড সঙ্গীতের গুরু আজম খানের কথা। জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী 1950 সালের 28 ফেব্রুয়ারি ঢাকার আজিমপুর কলোনিতে জন্মগ্রহণ করেন। শৈশবের অধিকাংশ সময় কেটেছে সেখানেই। শুধু পপ শিল্পী হিসেবেই নয়, স্বাধীনতা যুদ্ধের অন্যতম একজন বীর যোদ্ধাও ছিলেন আজম খান। মাত্র 21 বছর বয়সে ঢাকা উত্তরের সেকশন কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। এরপর দেশ স্বাধীনতা অর্জন করলে গান নিয়েই ব্যস্ত হয়ে পড়েন তিনি। 1972 সালে লাকি আখন্দ ও হ্যাপি আখন্দ দুই ভাইকে নিয়ে গড়ে তোলেন উচ্চারণ নামের গানের দল। এর মধ্য দিয়ে পপ সঙ্গীতে আজম খানের যাত্রা শুরু। সে বছর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত এত সুন্দর দুনিয়ায় কিছুই রবে না রে ও চার কালেমার সাক্ষী দেবে গান দুটি তাকে জনপ্রিয় করে তোলে। এরপর রেল লাইনের ওই বস্তিতে আসি আসি বলে তুমি আর এলে না, হারিয়ে গেছে খুঁজে পাবো না গানগুলোকে শ্রোতাদের মাতিয়ে তোলেন তিনি। রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে। বিপুল জনপ্রিয়তা সত্ত্বেও ব্যক্তি জীবনে শিল্পী আজম খান কতটা সহজ সরল ছিলেন সে প্রমাণ সহশিল্পী বা সঙ্গীত জগতের মানুষরাও পেয়েছেন। তার অন্যান্য জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে আমি যারে চাইরে, অ্যাক্সিডেন্ট, হাইকোর্টের মাজারে, অভিমানী, অনামিকা, পাপড়ি, বাধা দিও না। গান ছাড়াও জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী খেলাধুলায় ছিলেন বেশ মনোযোগী, ক্রিকেটার হিসেবেও বেশ পরিচিত ছিলেন। গোপীবাগ ফ্রেন্ডস ক্লাবের হয়ে 1991 থেকে 2000 সাল পর্যন্ত প্রথম বিভাগ ক্রিকেট খেলেছেন। সঙ্গীতের পাশাপাশি মিডিয়ার অন্যান্য ক্ষেত্রেও পপ গুরু আজম খান কাজ করেছেন। নাটক, চলচ্চিত্র ও বেশ কয়েকটি বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। তবে বাংলা সঙ্গীতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার আজম খানকে মরণোত্তর 21 পদকে ভূষিত করে। ক্যান্সারের সঙ্গে এক বছরেরও বেশি সময় লড়াই করে 2011 সালে 5 জুন না ফেরাতে সে পাড়ি জমান এই পপ সম্রাট। জীবনযুদ্ধে পরাজয় মেনে নিয়ে যাওয়ার আগে দুটি জিনিস রেখে গেছেন, স্বাধীন দেশ ও মানচিত্র, আর অন্যটি বাংলা রক গান। আজম খান চলে গেছেন ঠিকই, কিন্তু রয়ে গেছেন আরো বেশি গভীরভাবে। বাংলা গানের হৃৎপিণ্ডে তার নামটি চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সবার হৃদয়ে তিনি বেঁচে থাকবেন প্রিয় গুরু হিসেবে। আমি যারে চাই রে, মারিওসন, শোবিজ টুনাইট।